রাত ঘন হলে জগলুকে আজ সাপে কাটবে। ভোরে জগলু একটা সাপের লেজে পাড়া দিয়েছিল, পরে সাপটা তার দিকে তেড়ে এলে সে লাঠি দিয়ে সাপটার মাথা থেতলে দেয়। জগলু বলে ওইটা ছিল পুরুষ সাপ। ফলে জগলুর বাপ আর তার বউ আর বোনেরা সন্ধ্যা ঘনাবার আগে নিশ্চিত হয়ে যায় জগলুকে রাতে সাপ কাটবে। যেহেতু আমরা ধারণা করি স্ত্রী সাপটা এখনো বেঁচে আছে আর স্ত্রী সাপগুলো খুব প্রতিহিংসা পরায়ণ হয়, আমরা ভেবে পাই না জগলু কেন লেজের উপর। সন্ধ্যা ঘনাবার আগে ওঝা এসে জগলুদের বাড়িতে বান মারে। ওঝার কাছ থেকে আমরা শুনতে পাই নাগিনী এখন অনেক পাতালে আছে। ওঝা জানায় পাতালের বিষ আর আগের মতো নাই। ওঝা ভরসা দেয় তার বানের পরে সাপের তেমন করার কিচ্ছু নাই। আমরা তবু সাপের ভয়ে আগুন ধরাই, আমরা তবু সাপের ভয়ে মরিচ পোড়াই, আমরা তবু সাপের ভয়ে তাবিজ করাই, আমরা তবু সাপের ভয়ে আগুন ধরাই, আমরা তবু সাপের ভয়ে মরিচ পোড়াই, আমরা তবু সাপের ভয়ে তাবিজ করাই। যেহেতু জগলুর বাবা বলে তার বাপও সাপের কামড়ে মরেছিল আর সেই সাপটাও ছিল স্ত্রী সাপ, আর সেদিনও ওঝা বলেছিল তার বানের পরে সাপের তেমন করার কিছু নাই, ফলে আমরা এখানে ওখানে আগুন ধরিয়ে বসে থাকি আর রাতকে আরো ঘন হতে দেই। আমরা ভেবে পাই না জগলু কেন সাপের উপর, আমরা ভেবে পাই না জগলু কেন মাথার উপর, আমরা ভেবে পাই না জগলু কেন লেজের উপর। রাত ঘন হতে হতে আকাশ ফর্সা হয়ে যায়। জগলু খাটের উপর শুয়ে থাকে, তার বউ ধূপের পাশে। আমরা রাতকে আরো ফর্সা হতে দিই, যেহেতু জ্বালানোর মতো অনেক ধূপ আমাদের কাছে আছে। তারপর ধূপ জ্বালাতে জ্বালাতে আকাশ আরো ফর্সা হলে, ভোর হলে আমরা নিশ্চিত হই নাগিনীদের ভালোবাসা আর আগের মতো নাই। তখন কেউ একজন সাপ সাপ বলে চেঁচিয়ে উঠবে আর আমরা দেখতে পাবো জগলু খাটের উপর সোজা হয়ে শুয়ে আছে, আর তার বুকের উপর কুণ্ডলি পাকিয়ে আছে একটা সাপ। আমরা ভেবে পাই না সাপটা এই পৃথিবীর কিনা, আমরা ভেবে পাই না সাপটা খুব পাতালের কিনা, আমরা ভেবে পাই না সাপটা আদৌ সাপ ছিল কিনা।